সাবস্ক্রাইব করার সময় প্লিজ ঘন্টাটাও বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি জানতে পারো। কি রে এত দেরি করে তোরা উঠিস আজকালকার মেয়েরা? তাড়াতাড়ি ফ্রেশ হ, ব্রেকফাস্ট তো রেডি হয়ে আছে, ঠান্ডা হয়ে যাবে। নমস্কার, আমি এই পাশে বাড়িতে থাকি, আপনার প্রতিবেশী। কালকে আপনারা এত বড় প্রোগ্রাম করেছেন, আমি অ্যাকচুয়ালি আসতে পারিনি, আমি ছিলাম না, তাই ভাবলাম আজকে এসে আরামটা সেরে যাই আপনাদের সাথে। ও হ্যাঁ, আসুন আসুন। আমার নাম হচ্ছে মিনতি, মিনতি রয়। নমস্কার, হ্যাঁ আমি শুনেছি আপনারা পাশেই, পাশের ফ্ল্যাটে। এই আপনারা তো অনেকদিন হলেন এসেছেন, কালকে কি ওই গেট টুগেদার করলেন সবাইকে? আমি আসতে পারলাম না, আমার একটা কাজ ছিল। খুব সুন্দর সাজিয়েছেন ফ্ল্যাটটা, আপনি আর আপনার মেয়েই থাকেন তো? হ্যাঁ, এই ফ্ল্যাট আমি আর মেয়ে থাকি। বাহ, আপনার মেয়েটার মানে খুব বড় চাকরি করে তাই না? খুব সুন্দর হয়েছে। মেয়ে ভালোই মোটামুটি চাকরি করে, আমার তো অহংকার হয় খুব, মেয়ে চাকরি করে ফ্ল্যাট কিনলো, একসাথে আছি, খুবই ভালো, খুবই ভালো। মাঝে মাঝে আসবো আপনাদের সাথে একটু গল্প করে যাব, আপনাদেরও ভালো লাগবে। নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আচ্ছা মিস্টার বোস, আপনাকে একটা কথা বলি, আমি জানি না ওই আমাদের পাশে পারুল থাকে, পারুল ওর কাছে এ টু জেড সবার খবর থাকে এই পাড়ার। তাই ও বলছিল ওই যে আমাদের যে সিটিজেন পার্ক আছে না ওই পাশে, হ্যাঁ ওইখানে সব ওই ছেলে মেয়েগুলো তো প্রেম করতে যায়, ওখানে নাকি আপনার মেয়েকে দেখেছিল কিছুদিন আগে আর একটা মেয়ের সাথে, একবার স্কুটিতেও দেখেছিল, অনেক জায়গায় দেখেছে। তাই ভাবছি আপনাকে বলি, আপনার মেয়ে আবার এখনকার দিনে তো দিনকাল তো জানেন, ওই মেয়ে মেয়ে ছেলে ছেলে বাবা এখন যা সব হচ্ছে চারিদিকে, তাই ভাবলাম আপনাকে একবার জানিয়ে দিই। ও আচ্ছা, মিসেস রায় আমি একটা কথা বলি, ওই পার্কে একটু খোঁজ খবর আপনি ওই বন্ধুকে বলবেন নিতে। আমি আবার শুনছিলাম মিস্টার রায় নাকি তার অফিস কলিগের সঙ্গেও মাঝে মাঝে যায়, ব্যাপারটা কিন্তু ঠিক না বুঝলেন। আজকাল যেন ভালো রাত দিন নেই। নমস্কার, আরে আবার আসবেন কিন্তু। বাবা তুমিও পারো। ঠিক আছে ঠিক আছে, আর হাসতে হবে না, আমি হচ্ছি ড্যাডি কুল, তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নাও, ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা আমি আসছি, ঠিক আছে বেরোলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি, একটু দাঁড়া একটু দাঁড়া। বাবা আমি এখন আর পারবো না, এখন আমি লেট হয়ে যাবো, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, অফিসে পৌঁছতে অনেক লেট হয়ে যাবে। উফ, একটু দাঁড়া দাঁড়া, একটু বাবাকে একটু সময় দে, একটু দাঁড়া, লেট হবে না, প্রতিদিন এক জামা পরে যাস বলতো। দাঁড়া তোর জন্য আমি দুটো জামা এনেছি, দেখ যেটা ভালো লাগবে সেটা পরে যাবে। আচ্ছা ঠিক আছে, দাও দাও। একটা সাদা কুর্তি এনেছি, গরমের মধ্যে ভালো লাগবে। কুর্তি, তুমি তো জানো আমি কুর্তি চুড়িদার এসব পছন্দ করি না, আমি শার্টটাকে বেশি প্রেফার করি। আমি জানি যে তোর কুর্তি অতটা পছন্দ নয়, সেজন্য কুর্তিটা এনেছি মাঝে সাঝে পরবি ভালো লাগলে, সেজন্য একটা শার্টও এনেছি ব্লু কালারের হালকা। খুব সুন্দর হয়েছে গো শার্টটা, থ্যাংক ইউ, আমি আসছি ঠিক আছে। তুই একটু সাজিস না কেন, তোর বয়সী মেয়েরা কত সাজু গুজু করে, কি একটুখানি মুখে চোখে কিছু মাখিস না, একটু সেজে গুজে তো যেতে পারি। তুমি তো জানো আমি সাজতে গুজতে একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না অন্যান্য মেয়েদের মতো সাজতে গুজতে, আমাকে সব বলবে না ঠিক আছে, আমি আসছি টাটা। আরে দাঁড়া দাঁড়া, এত সুন্দর ড্রেস পরে যাচ্ছিস, নতুন শার্ট, বাবার সাথে একটা সেলফি তো একটা বানতা হে, আসো আসো একটা সেলফি হয়ে যায়। বাবা তোমার দেখছি ড্যাডি কুল একেবারে ট্যাগ হয়ে গেছে, ঠিক আছে চল। না না, উফ হ্যাঁ রে বল, এই অফিস থেকে ফিরলাম,
যা পচা গরম পড়েছে, বাপরে বাপ। হ্যালো, কাঁদছিস কেন, কি হয়েছে? হ্যালো ঋতুকা, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি জানি না কি করে বাবা জানতে পেরেছে যে আমি স্ট্রেট নই। দাদাকে লাথি মেরেছি, ও চলে গেছে। তুমি জানি বাবা আমাকে এটা বোঝানোর জন্য বোঝানোর জন্য করেছে। শোন, তুই এগুলো মেনে নিস না চুপচাপ। তোর মতো অনেক মেয়ে আছে যাদের সঙ্গে এরকম প্রতিনিয়ত টর্চার হচ্ছে। আমি কালকেই তোর বাড়িতে যাচ্ছি, তুই আমার সাথে পুলিশ স্টেশনে যাবি। আচ্ছা, তোর বাবাকে তুই বললে তোর বাবা মেনে নেবে? দেখ, তোর বাবার আমার মধ্যে তো তফাৎ আছে, তুই জানিস। আমার বাবা অনেকটাই ম্যাচিওর আর কুল। তোর বাবা কিরকম ভাবে রিয়্যাক্ট করবে? জানি না আমার বাবাও কিরকম রিয়্যাক্ট করবে, কিন্তু আমার মনে হয় না তোর সাথে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে। একটা মানুষের সব সম্মান, সব সেলফ রেসপেক্ট গিয়ে লেসবিয়ানরা চলে যায়। আমরা তো মানুষ, আমাদের আমাদের বাকি সব মানুষের মতো সব কিছু এক, এভরিথিং সব কিছু এক। শুধু একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন ডিফারেন্ট বলে তাকে এরকম ভাবে আলাদা করে কে দেবে? মানুষ বলে মানবে না। তুই যে কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন হ, সেটা তোর ব্যক্তিগত চয়েস। এখন তো কোর্টেও এটা আইন হয়ে গেছে। 377 ভুলে যাচ্ছিস নাকি? তুই প্লিজ কাঁদিস না, আর প্লিজ টর্চারগুলো এরকমভাবে সহ্য করিস না। আমি তো শুনেই আমার গা পিত্তি জ্বলে উঠছে। আচ্ছা, ওরা যদি আমাকে রেপ করে দেয়, লেসবিয়ান নাকি হওয়া কি পাপ? তুই প্লিজ শক্ত হ। কালকেই আমরা যাবো, ঠিক আছে? বাবা একটু আসছি, ঠিক আছে? আমার একটু কাজ আছে। হ্যাঁ, কি রে, আজ অফিস যাবি না? না, আজকে আমি অফিস যাচ্ছি না, আমার একটু বন্ধুর খুব দরকার, মানে খুব প্রবলেমে আছে, ওই জন্য ওকে নিয়ে আমরা বন্ধুরা মিলে একটু পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশনে কেন? হ্যাঁ, মানে ওর, তোমাকে কিভাবে বলবো, মানে ও অ্যাকচুয়ালি স্ট্রেট নয়, ও লেসবিয়ান। তারপরে ও মেয়েদের পছন্দ করে, তাই জন্য ওর বাড়িতে ওর খুব টর্চার হচ্ছে। কিন্তু ওর বাবা ওর ভাইকে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছে, এটা প্রুফ করানোর জন্য যে একটা মেয়ে। মানে এরকম কিভাবে হতে পারে? কোন বাবা তার মেয়ের ঘরে এইভাবে দাদাদের? এলজিবিটিকিউ কে তো সম্মান দেওয়া হচ্ছে, তারপরে কিভাবে পারে নিজের বাবা নিজের মেয়ের সাথে এরকম? তুমি বলো, আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত নয়? শোন, একটা কথা বলি, পুলিশ স্টেশনে যাচ্ছিস, যা সাবধানে সব করিস, কেউ মাথা গরম করিস না। আর হ্যাঁ, বাবা দাদা কাকা যেই হোক, এটা নিশ্চয়ই সবাইকে বোঝানো উচিত যে কারোর সেক্সুয়াল ওরিয়েন্টেশন তার সম্পূর্ণ নিজের পার্সোনাল চয়েস। তো এই ব্যাপারটা নিয়ে এতটা অসভ্যতামিটা কাউকেই মানা যায় না। তোরা যাই করিস, সাবধানে বুঝে শুনে করিস। চিয়ার্স। বাবা তুমি সত্যি খুব কুল, তোমার কথা আমার সব বন্ধুরা বলে, তুমি এতটা কুল। আজকে যদি মা থাকতো আমরা তিনজনে কত এনজয় করতাম বলো। তোর মা অল্প বয়সে চলে গেল আমার উপর একটা গুরু দায়িত্ব দিয়ে। ভেবেছিলাম মাঝখানে যে আর একটা বিয়ে ফিয়ে করবো। অনেকদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছি, কিছু সম্বন্ধ আর কি আমাকে দেখাচ্ছিল, বলছিল দেখাও মেয়েকে, যদি পছন্দ টছন্দ হয়, বয়স তো হলো। কিন্তু আমি বিয়ে করতে চাই না বাবা এখন। আমিও তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। আমি কিছু বলবি তার আগে আমি বলি, আমি জানি যে তোর ওই মেয়েদের পছন্দ, মানে যেটা তোদের ভাষায় বলে লেসবিয়ান, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে তো ভগবান প্রদত্ত এটা, তাই না? যারা করে তারা হয়তো খুবই অশিক্ষিতের মতন কাজ করে, আমরা তো সবাই শিক্ষিত, এবার শিক্ষিতের মতন ব্যবহার কটা মানুষই আর করে। আমি জানি তোর কোনো এক মেয়েকে পছন্দ, মানে সেম সেক্স, ঠিক আছে, তাকেই একদিন বাড়িতে আন। হ্যাঁ, ছেলে ছেলের বিয়ে হবে,
মেয়ে মেয়ে বিয়ে হবে, সবসময় কি ছেলে মেয়ের বিয়ে হবে, এরকম তো ব্যাপারটা নয়। আমরা বিয়ে দেবো ধুমধাম করে, মেয়ে মেয়ের বিয়ে হবে তো কি আছে, আমি দুখানা মেয়ে পেয়ে যাবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ আমি সত্যি বলছি। আমি ভাবিনি যে তুমি এতটা এতটা ম্যাচিওর হবে, মানে তুমি এত ইজিলি জিনিসটাকে মেনে নেবে। থ্যাংক ইউ বাবা। জানো বাবা, আমরা না এলজিবিটি কিউ কমিউনিটির আমি হলাম একজন মেম্বার। সো সেখানে যেন একটা দাদা আছে, তার নাম হচ্ছে অভিষেক কর। সো আমরা ওর কিছু কথা শুনে নিতে পারি? নিশ্চয়ই, তোমরাও শুনে নাও। প্রিয় সুজয় নীলদা, হঠাৎ করে তোমার ফোনটা একচুত্তে ব্যাঘাত ঘটাতেই বুঝলাম ঠিক কতখানি অন্যরকম জীবন যাপন করলাম। একটা জীবন যা বাদবাকি আমার মতো নয় মানুষগুলোর থেকে ভীষণ আলাদা। যুদ্ধ আমরা সবাই লড়ছি জানো তো, কেউ ভাতের জন্য লড়ছি, কেউ ছাদের জন্য লড়ছি, কেউ আবার মনের জন্য লড়াই করছি। তবে আমি সব সময় একটা যুদ্ধ বেশি লড়ে আসছি, অস্তিত্ব অক্ষত রাখার যুদ্ধ। সেটা আবার কেমন? ওই যে চিঠির প্রথমেই বললাম যুদ্ধ করছিলাম, চিরাচরিত সেই বস্তা পচা একটি মাত্র প্রশ্নের সাথে রোজ ঠোঁটে হাসি রেখে মোকাবিলা করে যাই, আজও তাই। রোজ কাউকে না কাউকে জবাব দিতে হয়, আমি ছেলে নাকি মেয়ে, আমি ছেলে নাকি মেয়ে। প্রথম প্রথম খুব উৎসাহ নিয়ে জবাব দিতাম, ভাবতাম মানুষকে সচেতন করতে হবে, মানুষ সচেতন হলেই তো এই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা লিঙ্গ বৈষম্যের প্রদর্শন বন্ধ হবে। কিন্তু কি জানি এখন মনে হয় এত মিছিল, এত স্লোগান, এত ডেপুটেশন সব মিথ্যে, না হলে এগুলো সব লোক দেখানো। মানুষ তো বুঝেও বোঝে না গো, যতবার বলেছি এই মনটা আমার নারীর মতো, ঠিক ততবার 100 জন হেসেছে, যাদের মধ্যে 10 জন আমার নিজের পরিচিত। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের একটা ভালো মেসেজ দিতে পেরেছি। যারা এই কমিউনিটির মেম্বার তাদের সবার জন্য আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করো, আর এলজিবিটি কিউ কমিউনিটিকে সাপোর্ট করো। অ্যান্ড অবশ্যই আমাদের অভিষেক করার সাথে আগের যে ভিডিওটা সেটাও দেখে নিও, সেটা দেখলে তোমাদের আরও ভালো লাগবে। আর লাইক করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার এরকম নতুনত্ব কোনো কন্টেন্ট নিয়ে পরের ভিডিওতে চলে আসবো। টাটা।